তারপরে আমি আপনাকে 500 টাকা ধরাই দিব আপনার কষ্টের কথাগুলো শুনে এবার আপনি ওই টাকাটা নিয়ে তারপরে আমাকে ব্যাগ দিয়ে দিবেন ঠিক আছে আমি পড়াশোনা করলাম তো পড়াশোনা করে কি চিন্তা করছি ভাইয়া মানে আমি কি পড়াশোনা করলাম কি ছেড়ার জন্য আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আসলে ফ্রিমোশন ফিরোজ ভাইয়ের মেইন উদ্দেশ্যটা কী সে আসলে কী করতেছে সো প্লিজ আপনার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি আজ পর্যন্ত কোনোদিন বলিনি আপনাদেরকে যে আমার ভিডিওগুলো আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন বাট এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যারা আসলে ফ্রিমোশন ভাইকে চিনেন অ্যান্ড তারপরে আসলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আসলে আজকে আমি আপনাদেরকে বলবো তো তার আগে চলুন আমরা আগে এই ছেলেটির ভিডিওটা দেখে আসি আপনার কাছে গেলাম কি জন্য আমি আপনার কাছে কি আমি ভাই ফুটপাতে লাইক ফুটপাতে মানে ফুটপাতে গেন্দি বিক্রি করার টিপস নিতে গেছিলাম আপনার কাছে আমি একটু সাপোর্টের জন্য গেছিলাম ভাই আর আপনার কাছে কেন সাপোর্টের জন্য গেছিলাম কারণ আপনার কাছে অধিকার আছে আমাদের মতো অসহায় মানুষদের আপনার কাছে অধিকার আছে যাওয়ার আপনার কাছে যাওয়ার অধিকার আছে কারণ আপনি আপনি আপনার মূলত কাজটাই হচ্ছে অসহায় মানুষদের হেল্প করা এই ছেলেটি কিন্তু ফিরোজ ভাইয়ের কাছে সাহায্যের জন্য গিয়েছিল আর আপনারা তো দেখছেন যে সে আসলে অসহায় তার একটা পা নেই এবং সে কিন্তু এই তোমার মতো বলছে যে ফিরোজ ভাই ফ্রিমোশন ফিরোজ ভাই হচ্ছে আসলে উনি একজন বিজনেসম্যান উনি বিজনেস কোর্স উনি বিজনেস করছেন অসহায় মানুষদের নিয়ে বিজনেস করছেন তো এখানে হচ্ছে মেইনলি আমি এই বিষয়টা নিয়ে পুরো কথা মানে বিস্তারিত আলোচনা করব যে আসলে কি ফ্রিমোশন ভাই বিজনেস করছেন নাকি এই ছেলেটি কিছু মানে এই ছেলেটি নিজের বিজনেসের জন্য এই কথাগুলো বলছে সো প্লিজ আমার ভিডিওটি আমি আবারও বলছি যে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড তারপরে কমেন্ট করে আমাকে আপনাদের আপনারা সহমত না হচ্ছে অমত সেটা আমাকে জানাবেন তো মেইনলি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখুন এই ছেলেটি তার ভিডিওতে বলে যে আসলে সে অনেক সত্যি অনেক অসহায় তার পা নেই একটা পা নেই তো সে সে একজন ইউটিউবার ঠিক আছে সে একজন ইউটিউবার স্ট্রাগলিং ইউটিউবার ছিল বাট এখন নেই কেন নেই সেটাও আমি বলবো একটু পর আপনারা শুধু আমার সাথে থাকুন তো মেইনলি যেটা হয় তো এই ছেলেটি সাহায্যের জন্য ফ্রিমোশন ভাইয়ের কাছে হচ্ছে যায় তার যদিও যেহেতু অনেক প্রবলেম হয় অনেক কষ্ট করে সে যায় ঠিক আছে বুঝলাম তো সাহায্যের জন্য যায় সাহায্যের জন্য যাওয়ার পরে যেটা হয় যে ফ্রিমোশন ভাই তাকে পরামর্শ দেয় যে ঠিক আছে তুমি মানে ওর মেইনলি সাহায্যটা কী ছিল সেটাকে আমি বলি সাহায্যটা ছিল এটা যে সে ফ্রিমোশন ভাইয়ের যেহেতু অনেক বড় একটা ফ্যান ফলোয়ার বা সে হচ্ছে অনেক বড় একটা ক্রিয়েটর এখন সো তার চ্যানেলটা যেন প্রমোট করে দেয় বাট এখানে বিষয়টা হলো যে ফ্রিমোশন ভাই তখন তাকে বলে যে তুমি হচ্ছে আসলে দেখো আমি যদি তোমাকে প্রমোট করে দিই সেক্ষেত্রে আমার এলাকাতেও এরকম অনেক মানুষ আছে ভাই ব্রাদার আছে যারা যারা তাদেরকেও আমার তখন এই বিষয়টা করে দিতে হবে আসলে একজন মানুষের তো লিমিটেশন থাকে তো যাই হোক তারপর ফ্রিমোশনের ভাইয়ের যেটা কাজ উনি বরাবর মানুষকে চেষ্টা করেন যে 20 টাকা 50 টাকা ধরে দিয়ে যে আপনি একবেলা ভাত খাবেন বিষয়টাকে এরকম না যারা ওনার ভিডিও দেখেন তারা কিন্তু এই জিনিসটা জানেন যে ফ্রিমোশন ভাইয়ের মেইন উদ্দেশ্যটা এরকম হয় যে সে মানুষকে ওই রকম কিছু অ্যামাউন্ট টাকা দেয় সাহায্য করে যেটা দিয়ে সে একটা ছোটোখাটো হলেও একটা বিজনেস দাঁড় করাইতে পারবে সেটা যে কোনো কিছু তো ফিরোজ ভাইয়ের মেইন উদ্দেশ্য এটাই ছিল আমরা যতটুকু তাকে চিনি সে অনুযায়ী আমি এটাই বলতে পারি সো উনি কিন্তু হচ্ছে ও ওই ভাইটাকে বলেছিল যে হচ্ছে ঠিক আছে তুমি তাহলে একটা গেঞ্জির দোকান দিতে পারো ফুটপাতে একটা গেঞ্জির দোকান দিতে পারো সেটা দিয়ে তোমার কিন্তু অনায়াসে তোমার চলে যাবে সো এটা কিন্তু তোমার জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে কিন্তু এখন এইটা ওই ছেলে লেগে গেছে যে আমাকে বলতেছে ফুটপাতের মানে সিরিয়াসলি আমাকে বলতেছে ফুটপাতের গেঞ্জি বিক্রি করতে মানে কেমনে ভাই কেমনে আর আপনি হেল্প করবেন না কেন মানে ওই ছেলেটার কথা এরকম ছিল যে কেন হেল্প করবে না আপনারা তো ওর এই কথাগুলো শুনেছেন ও বলেছে যে এটা নাকি অসহায় মানুষদের নাকি অধিকার ভাই অধিকার যে ফ্রিমোশন ভাই কেন হচ্ছে সাহায্য করবেন না তাকে করতেই হবে ঠিক আছে লাইক বিষয়টা এরকম যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোনো একটা অসহায় মানুষকে আপনি দেখছেন আপনার কাছে কোনো কারণে তখন আপনি তাকে হেল্প করছেন না বা করতে পারছেন না এখন সেই মানুষটা আপনাকে টেনে ধরে বলবে আরে ভাই আপনি আমাকে কেন মানে সাহায্য করছেন না আপনার তো করতে হবে এটা তো আমার জন্মগত অধিকার কারণ আমি তো অসহায় লাইক দ্যাট বিষয়টা কি এরকম মানে ভাই প্রত্যেকটা মানুষেরই একটা লিমিটেশন থাকে ঠিক আছে সে
একটা ভালো কাজ করছে, তার লিমিটেশনের মধ্যে যতটুকু পারছে সে ততটুকু করছে, এতে মানে সমস্যাটা কোথায়? এখন এই ছেলেটা দেখো দেখুন কীভাবে বিজনেস করছে। আমি যে ওকে বলতে আসলে কথাগুলো বলতে আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে, যেহেতু সে তার একটা পা নেই, কিন্তু তার কথাগুলো শুনে আসলে তার প্রতি কোনো সহানুভূতি ইচ্ছে আসতেছিল না। ঠিক আছে, আমি আমি মানে আমার মনে হচ্ছিলো যে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন, কারণ ফ্রিমোশন ভাইয়ের ভিডিও আমি নিজেও দেখি, আমি নিজেও তার থেকে অনেক মানে ইন্সপায়ার হই। আমার অনেক মানে আমারও ইচ্ছা আছে যে ইন ফিউচার যদি আমি একজন ভালো সফল ইনফ্লুয়েন্সার হতে পারি, তখন আমি চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে মানুষকে সাহায্য করার। তো মেইন পয়েন্টটা আসি, সেটা হচ্ছে যে দেখুন এখন এই ছেলেটা বলছে যেহেতু তার পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেল প্রমোট করে দেয়নি, সো এটা ওর হাতে লেগে গেছে। ইভেন এই ছেলেটার আপনারা তো দেখছেন কথার যে সিস্টেম, মানে একজন অসহায় মানুষ এভাবে কথা বলে, আর অবশ্যই একজন অসহায় মানুষ এভাবে কথা বলে কেউ কাউকে মানে সাহায্য করবে না। ঠিক আছে, তো যাই হোক আমি মেইন পয়েন্টে আসি যে ফ্রিমোশন ভাই আসলেই কি একটা বিজনেস করতেছে, একটা বিজনেস করতেছে না? ফ্রিমোশন ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে মানে অনেক খারাপ। সো তার যে একটা মুখোশ, লাইক এই ধরনের ক্যাপশন আমরা দেখতেছি, হ্যাঁ, সো এটা নিয়ে আমি মেইনলি কথা বলবো। তো সেই ছেলেটা কিন্তু এটাই প্রমাণ করার চেষ্টা করতেছে। ঠিক আছে, আমরা চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি, তারপর আমরা কথা বলতেছি। তারপরে আমি আপনাকে 500 টাকা ধরাই দেবো আপনার কষ্টের কথা শুনে, এবার আপনি ওই টাকাটা নিয়ে তারপরে আমাকে ব্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, তো গাইজ আপনারা তো দেখলেন এইখানে যে এই ছেলেটা পরপর ফ্রিমোশন ভাইকে নিয়ে এখন ভিডিও করতেছে, কারণ দেখতেছে আগে তার ভিউজ আসতো 1000-2000, হাইস্ট হয়তো 10,000, বাট যখন ফ্রিমোশন ভাইয়ের এগেনস্টে গিয়ে ভিডিও বানাচ্ছে তখন রীতিমতো সে 4-5 লাখ ভিউজ কামাই ফেলছে। সো এটাকে তার সে হচ্ছে ব্যবসা বানাই ফেলছে। দেন সে আরেকটা ভিডিও মেক করলো যে যেখানে এটা বুঝাইছে যে ফ্রিমোশন ভাই আসলে মানে এগুলো সব কিছু স্ক্রিপ্টেড, সে যে হেল্প করে সেটা হচ্ছে স্ক্রিপ্টেড, ওই 10-20 টাকা 50 টাকা তাকে দেয়, মানে জাস্ট আপনার আমার সামনে ক্যামেরাতে বলে যে ঠিক আছে আমি আপনাকে 500 টাকা দিব, আপনি পরে অফলাইন অফ ক্যামেরাতে আমাকে টাকাটা ফেরত দেবেন 50-100 টাকা রেখে। বিষয়টাকে আদৌ এরকম মানে আমরা কি মানে আসলে কিছুই বুঝি না? একটা মানুষ যদি এরকম কিছু করে, অ্যাটলিস্ট একজন মানুষও নাই যে এই কথাটা এসে বলবে, এরকম কি আদৌ এরকম কিছু না। তো এখন এই ছেলেটা যেটা বলছে যে হ্যাঁ আপনি 20 টাকা দেন, ফ্রিমোশন ভাই 20 টাকা দিয়ে মানে 1,00,000 টাকার বিজনেস করতেছে, ভাই এটা বিজনেস না। ঠিক আছে, আমি ক্লিয়ার কাট বলি এটা বিজনেস না। আপনি শুধু চিন্তা করেন যে হাজার হাজার এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে, হাজার হাজার মানুষ আছে যারা অলরেডি ইউটিউব প্লাস ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করতেছে, কিন্তু কয়জন মানুষ আছে যারা এরকম অসহায় মানুষকে হেল্প করতেছে, যারা এরকম 20,000-50,000 টাকা করে মানুষকে দিচ্ছে, কয়জন মানুষ আছে? আপনি বলেন, এরকম ইনকাম তো অনেকেই করতেছে। তাইলে ফ্রিমোশন ভাই যখন হেল্প করতেছে, তাহলে মানে বিষয়টা এরকম যে ফ্রিমোশন ভাই হচ্ছে তার হচ্ছে কী করা লাগতো, বাপদাদার যে মানে যে জায়গা জমি আছে সেগুলো বিক্রি করে নিয়ে এসে মানে মানুষকে হেল্প করা লাগতো, বিষয়টা এরকম। ঠিক আছে, বাট সেটা করলেও হয়তো কোনো কিছু কিছু মানুষ মানে আমাদের তো বাঙালি, সো আমরা মানুষের ভালো দেখতে পারি না, কিছু কিছু মানুষের বলতাম যে আরে সব কিছু বেঁচে কিনে নিয়ে এসে দিচ্ছে, তার মানে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য আছে, লাইক দ্যাট এরকম হতো। তো যাই হোক, এখানে দেখুন আমি একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই যে ফ্রিমোশন ভাই যদি একটা ভিডিও থেকে 1,00,000 টাকা ইনকাম করে, সেই ভিডিওর 50,000 টাকা অন্তত 40,000 মানে 50% টাকা কিন্তু সে মানুষকে দিচ্ছে। আরে ভাই কয়জন দেয় এরকম? কয়জন ক্রিয়েটর আছে যারা এরকম নিজের ইনকাম থেকে নিজের ভিডিও মানে ভিডিওর যে ভিডিও ক্রিয়েট করে এই কন্টেন্টগুলো ক্রিয়েট করে মানুষকে হেল্প করতেছে? তাহলে আপনি কীভাবে বলতেছেন যে এটা আসলে একটা বিজনেস? তাহলে সব কিছু যদি আমরা বিজনেস ভাবি তাহলে আসলে কিছু করার নেই, মানুষ ভালো কাজ করা ছেড়ে দিবে, আপনার আমার কিছুই হবে না। কিন্তু এই ধরনের মানে চিপ মেন্টালিটির মানুষের জন্য ফ্রিমোশনের মতো যে যারা মহৎ মানুষ আছে, যারা মানুষকে উপকার করতেছে, তারাও এই উপকার করা ছেড়ে দিবে, কারণ কী দরকার ভাই? একজন মানুষ উপকারও করবে আবার হচ্ছে তার মান সম্মান নিয়ে টানাটানি কেউ করবে, এটা তো আসলে কেউই চায় না, সবারই তো সেলফ রেসপেক্ট আছে, তাই না? তো আমি এই ছেলেটাকে বলতে চাই যে আসলে ভাই তুমি কন্টেন্ট ক্রিয়েট করতেছো স্ট্রাগলিং করে, ওঠো আস্তে আস্তে ওঠো, সমস্যা কী? এরকম অনেক মানুষ আছে যাদের হাত নাই পা নাই, তারা কিন্তু অনেক ভালো করতেছে, তাদের কিন্তু এত প্রমোশনের প্রয়োজন হয় না,
ঠিক আছে, একটা সময় তুমি ঠিকই আগে যেতে পারতা, বাট তোমার যে সিস্টেম, এই সিস্টেমটা আসলে কোনোভাবেই কারোর সাথে, এটা মানে কোনো ভালো মানুষের সাথে যায় না, ঠিক আছে? তো আমি জানি না, আসলে মানুষের মেন্টালিটি এতটাই খারাপ হয়ে গেছে যে কেউ কারো ভালো দেখতে পারে না। তো এই বিষয়টা আসলে আমার বলার ছিল, আর আমি জানি না, আমার কথাগুলো যদি আপনাদের মনে হয় যে না আমি আসলে ভুল বলেছি, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি মনে হয় যে হ্যাঁ আমার কথার একটু হলেও হচ্ছে মানে কি বলবো একটু হলেও ঠিক, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে সেটাও জানাবেন, ঠিক আছে? আমি তাহলে বুঝবো যে হ্যাঁ আসলে এই মতামত শুধু আমার না, আরও 10টা মানুষের, কারণ 10টা মানুষের মধ্যে 2টা মানুষ যাকে ভালো মানে খারাপ বলে সে কিন্তু খারাপ হয়ে যায় না, ঠিক আছে? মানে 8জন মানুষ যাকে ভালো বলবে সেই কিন্তু অ্যাটলিস্ট ভালো। সো এইটা নিয়ে আমি জানি না, প্রিমোশন ভাইয়ের হয়তো অনেক খারাপ লাগতে পারে যে মানুষগুলো আসলে কী শুরু করে দিছে, বাট আমি সত্যিই তার প্রতি, আমার যখন আমি তার ভিডিওগুলো দেখি ইমোশন ধরে রাখতে পারি না। এবং এই টাইপসের ভিডিওগুলো থেকে আপনি দেখেন আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আরও 5টা মানুষ যারা হয়তো অন্য কন্টেন্ট ক্রিয়েট করতো, ফানি ভিডিও এই সেই হাবি জাবি করতো, কিন্তু 1 টাকা কিন্তু মানুষকে দিত না, ঠিক আছে? বাট এই ভিডিওগুলার ফ্রিমোশনের মানে ফ্রিমোশন ফিরোজ ভাইয়ের এই ভিডিওগুলো দেখে এই টাইপসের ভিডিও যারা কন্টেন্ট যারা ক্রিয়েট করবে তারা কিন্তু মানুষকে এক ইনকামও করতেছে, নিজেরও হেল্প হচ্ছে এবং অপরকেও হেল্প করতেছে, তাই না? এটাকে আমরা যদি এখন অন্যভাবে নেই তাহলে আসলে তো আসলে কিছু বলার নাই, মানুষজন ভালো কাজ করাই ছেড়ে দেবে। আর আমাদের এই যে সমস্যা হলো যে আমরা তো মানে বাঙালি, মানে একটা কথা শুনলেই সেই দিকে আবার দৌড়াই, মানে আছে না যে চিলে হচ্ছে কানে কান নিয়ে গেছে, বাট কান আছে কি না হাত দিয়ে আমরা এটা দেখি না। তো এই হয়েছে অবস্থা। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, অনেক কিছু বলে ফেলছে, আমি জানি না ভিডিওটা আপনারা আসলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কি না, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আর আমি আসলে গোছায়ও বলতে পারছি না, কারণ এটা আসলে কোনো স্ক্রিপ্টেড কথা না, যে আসলে কোনো স্ক্রিপ্টেড কথা বলতেছি, এটা আসলে নিজের মন থেকে কথাগুলো বলা, কারণ এই কথাগুলো স্ট্যাটাস দিয়ে বা কোথাও কমেন্ট করে বলা সম্ভব ছিল না, যার জন্য আমি ভিডিও মেক করলাম। সো তারপরে যদি আমার কথায় কারো কোনো মানে খারাপ লেগে থাকে তার জন্য আমি সরি। সো যেটাই হোক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।